কানেকশন পাইছেন স্যার? এখানে আরপরে একটা ট্রেনিং চলতেছে, চলতেছে স্যার, এখন চলতেছে স্যার, ল্যাবে এটা, এখানে ল্যাব আছে। কার্যক্রম চলুক না চলুক আমি দেখব, যদি কোনো দুর্বলতা থাকে সমাধান করব। এই যে আইসিডি ল্যাবটা পরিদর্শন করে আসছেন। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন বোনেরা? সবাই ভালো? আমি ভালো আছি। প্রশিক্ষণ কি শুরু হয়েছে? একদিনও প্রশিক্ষণ করেছেন? আচ্ছা, এইটা কোন বিষয়ে প্রশিক্ষণটা হচ্ছে হাড় পাওয়ারের? আচ্ছা, এখানে আপনি বলেন পিছনে, হ্যাঁ দ্বিতীয় জন, আপনি বলেন আপনি কি শিখছেন এই কয়েকদিনে? বসেন বসেন, সবাই বসেন। সরি সরি, হ্যাঁ এম এস ওয়ার্ড বের করে দেখাতে পারবেন? কানেকশন আছে এখানে, ইন্টারনেট আছে? ইন্টারনেট কত এমবিপিএস আছে চেক করতে পারেন এখানে, এই যে সার্চিংয়ে যে টেস্ট দিলে পারে আসবে, গুগলে যান অথবা কোনো একটা ব্রাউজারে যান। কী শিখলেন? বসেন বসেন, আপনি বসেন বসেন বসেন, সবাই বসেন। এই এখানে ট্রেইনার কে? হাড় পাওয়ারের। আপনি, আপনার ব্যাকগ্রাউন্ড কী? আচ্ছা, তো এখানে প্রশিক্ষণ দিয়ে কি বুঝতেছেন আমার বোনেরা, তারা কি শিখতে পারছে, বুঝতে পারছে, কাজে লাগতেছে? না, এখানে শুধু মেয়েদের, মানে এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজের দেওয়া নাম হাড় পাওয়ার। সো এখানে হাড় পাওয়ার প্রজেক্টের আওতায় এরা 4 মাস প্রশিক্ষণ না 5 মাস, মানে মোট 5 মাস প্রশিক্ষণ নেবে, 1 মাস ইন্টার্নশিপ, তারপরে পাশ করলে তখন একটা করে ল্যাপটপ পাবে। তো আপনি কি শিখতেছেন? লোগো, আচ্ছা এটা কি আমাদের বই? হ্যাঁ, তো এগুলো পড়তে পারতেছেন? লোগো ডিজাইন কিছু করতে পারতেছেন? এটা কার? আমার হচ্ছে পেজের, আমি এটা করি নিজস্ব। আচ্ছা, আপনার পড়াশোনা কোথায়? আমার হচ্ছে নীলফামারী মহিলাতে আমি পড়ছি। পড়ছেন? আর বাড়ি কোথায়? আমার বাসা এখানে দেবীগঞ্জে। আচ্ছা, এমনি এসএসসি এইচএসসি পাশ করেছেন? জি স্যার। এখন কি অনার্সে পড়ছেন? কোন সাবজেক্টে? ইংলিশে। রাইট, সো এইটাই হচ্ছে এখন ফিউচার, ইংলিশ হোক, ফিলোসফি হোক, বাংলা হোক, ডাজেন্ট ম্যাটার, আপনি এখানে 5 মাস যদি মনোযোগ দিয়ে প্রশিক্ষণ দেন তাহলে আপনি কিন্তু একটা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। তারপরে আপনি আরও ভালো অফার পেলে, ভালো জায়গায় গেলেন। ইন্টারনেটে খবর কি বিটিআরসি এখানে খারাপ? হ্যাঁ, আমি চোখ মুখ দিয়ে বুঝতে পারছি যে অবস্থা খারাপ। এই কারণেই ফিক্সড ব্রডব্যান্ড কানেক্টিভিটিটা আমরা নিশ্চিত করব প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে। তাহলে 1,09,000 শিক্ষা প্রতিষ্ঠানে যদি হাই স্পিড ন্যূনতম 20 মেগাবিট থাকে তাহলে কি হলো? এই যে এখন ওরা যে এখন কাজ করতেছে, একটা ফাইল আপলোড করবে, ডাউনলোড করবে, তাহলে আমার বাইরে মোবাইল নেটওয়ার্ক আছে কি না আমার কিছু আসে যায় না। আমার এখানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভাই যদি হাই স্পিড থাকে তাহলে কিন্তু এদের ট্রেনিং, এদের কর্মসংস্থানে আর কোনো সমস্যা নাই। এখন দেবীগঞ্জে তো আপনি অন্য কোনো কলকারখানা নাই আছে কি সেরকম গার্মেন্টস ট্রান্সমেশন? তাহলে এখানে কিন্তু আপনার আনলিমিটেড অপরচুনিটি। এখানে যদি প্রতি বছর আমরা এই ট্রেনিংগুলো চলমান রাখতে পারি এবং তারা আমাদের বোনেরা ভাইয়েরা যদি মনোযোগ দিয়ে যদি একটু ক্লাসগুলো করে ভাই, 5 মাস ক্লাস করলে অ্যাটলিস্ট ওর কোথাও আর কারো পরমুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। হ্যাঁ হ্যাঁ, হয়তো কেউ ফ্রিল্যান্সিং করবে, কেউ হয়তো ব্যাংকে যাবে, কেউ অন্য প্রফেশনে যাবে, কেউ লয়ার হবে, ডাক্তার হবে, কিন্তু যেখানেই যাক তার এই প্রশিক্ষণটা লাগবে কাজে। পাস করার পরে তার কনফিডেন্সটা বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর না এখানে না, ওরা তো সবাই রানিং স্টুডেন্ট এখানে ম্যাক্সিমামই। বলো তুমি কি পড়লা? গুড, তুমি এর আগে কম্পিউটার শেখার আগে তোমার কি আগে কোনো কোর্স করা ছিল? ও, তো এটাই প্রথম। কয়দিন হলো ক্লাস? আজকে আমাদের 23, মানে আজকে কততম ক্লাস? 23তম। তাতে কাজে লাগতেছে, ভালো, 23 দিন অনেক কিছু শিখছে, আমি তো এত কিছু জানি না কিছু। তুমি কোথায় বাড়ি? দারাহাট। কোন উপজেলায়? এমনি পড়াশোনা কোথায় করো? ইন্টার পাস করছি। আচ্ছা, কি কাজে লাগতেছে? ওকে, অনেকটা শিখতে পারছি। গুড গুড গুড, ঠিক আছে। আচ্ছা, কোন কোন বিষয়ে তুমি প্রশিক্ষণ নিচ্ছ? ই-কমার্সে। কিছু শিখতে পারছো? পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন বাই করো তো কিছু, একটা স্লাইড দেখো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এগুলো সবগুলো পড়ছো ঠিক মতো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। তোমার বাড়ি কোথায়? দেবীগঞ্জে। দেবীগঞ্জে সদরে। আচ্ছা, এমনি পড়াশোনা করছো কোথায়?
স্যার পড়াশোনা দেবীগঞ্জে। দেবীগঞ্জে কোন সাবজেক্টে? স্যার আর্টসে। আর্টসে কোন ক্লাসে পড়ো? স্যার ইন্টার সেকেন্ডারি। ও ইন্টার সেকেন্ডারি, গুড। তো এখন প্রশিক্ষণ নিয়ে কেমন লাগতেছে? স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো, স্যার অনেক কিছু শিখতে পারতেছি। ভালো, তোমাদের আত্মবিশ্বাস দেখে খুব। ইসলামের ইতিহাস। বাড়ি কোথায়? সোনাহারে। এখানে কত ঘন্টা ক্লাস করায়? 4 ঘন্টা স্যার। তো বিরক্ত লাগে না কাজে? লাগে, ভালো লাগে স্যার। আচ্ছা, গুড গুড, ঠিক আছে। ইন্টারনেট আসতো? জি স্যার। ঠিক আছে, তোমার বাড়ি কোথায়? স্যার সোনাহারে। আচ্ছা, তোমার কোন ক্লাসে পড়ো? আচ্ছা, প্রশিক্ষণ কি কাজে লাগতেছে? ওকে, ঠিক আছে। স্পিড টেস্টটা দেখি। এই 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 কালেকশনটা দিছে কে? জাকির। এখানে কোন কোম্পানি? টেলিওয়ার। আসেন ভাই। তো এখানে আমি সুজন ভাই আসবো বলে আজকে 30 MBPS আছে। যখন আমি সুজন ভাই আসবো না তখন কি হবে? 100% আমাদের ইয়া থাকবে স্যার। তো আমরা তো প্রথমে এটা কিন্তু আরেকটা জিনিস বলি ভাই, আমরা কিন্তু লাইনটা দিচ্ছি যেটা আর কি উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা জয় ভাইয়ের, যে যেভাবে ইলেকট্রিসিটি বিল দেয় একটা শিক্ষা প্রতিষ্ঠান বা একটা হাসপাতাল বা একটা সরকারি প্রতিষ্ঠান, একইভাবে ইলেকট্রিসিটির মতোই প্রয়োজনীয় ইউটিলিটি হচ্ছে ইন্টারনেট। সো ইন্টারনেটটা আমরা দিয়ে দিচ্ছি কানেকশনটা, কিন্তু হ্যাঁ, মাসে যে 500-1000 টাকা বিল, এটা কিন্তু এখন আমাদের খরচ হচ্ছে 30,000 টাকা পার কানেকশন, কিন্তু 35,000 টাকা। তো এর পরে কিন্তু বিলটা তাদের দিতে হবে। আমরা দিচ্ছি, আমরা 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 সরকার ICT দিচ্ছি ফ্রি, কিন্তু মান্থলি বিলটা দিতে হবে, না হলে পারে অনেক টাকা পড়ে যায় এটা সরকারের পক্ষে। প্রজেক্টর আছে, কি অবস্থা? এখন 30টা ল্যাপটপ কানেক্টেড। তো আর এমনি ডিভাইসগুলো সব মিলে উঠতেছে দেখি। ঠিক আছে, মানে আমরা নতুন ব্রডব্যান্ড পলিসিতে ISP সব নেতারা জানে, জয় ভাই বলে দিচ্ছে মিনিমাম ব্রডব্যান্ডটাকে 20 MBPS। ওকে, সো এইটা ঘোষণা হওয়ার আগেই আমরা সব জায়গায় নিশ্চিত করছি 20 ব্রডব্যান্ড সঙ্গেই। হ্যাঁ, যাতে প্রত্যেকটা এই যে 30টা, এটা যদি 20 নিচে থাকে শেয়ার করে নিতে পারবে না তো। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। তো আপনাদের মোট কয়টা? 1100। আমি